মঙ্গলবার রাউস এভিনিউ আদালতের বিচারক রঘুবীর সিংয়ের চেম্বারে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলার শুনানি হয়। সেখানে ছিলেন অনুব্রত মণ্ডল, ইডির আইনজীবী ও অনুব্রতর আইনজীবী সম্পৃক্তা ঘোষাল। শুনানি শেষে অনুব্রত মণ্ডলকে 13 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী শুনানি হবে 3রা এপ্রিল। ওই দিন মনীষ কোঠারি ও অনুব্রত মণ্ডলকে একসঙ্গে আদালতে পেশ করা হবে। অনুব্রতর জেলযাত্রার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার কাছে 4টি ব্যাগ রয়েছে। তাতে রয়েছে অনুব্রতর অক্সিজেন নেওয়ার মাস্ক, ইনহেলার ও ওষুধপত্র। বারবার তিনি বিচারকের কাছে আবেদন করেছিলেন ওই 4টি ব্যাগ তিনি নিয়ে যেতে চান, কারণ তাছাড়া তার চলে না। এক্ষেত্রে জেলে ম্যানুয়ালের বাইরে কিছু করা যাবে না। অসুস্থতার কারণে তাকে জেলে না রেখে জেলের হাসপাতালে রাখা হতে পারে, সেখান থেকেই তাকে যাবতীয় ওষুধ দেওয়া হবে। অনুব্রত মণ্ডল যে পাজামা পরেন তাতে দড়ি থাকে, সেই পাজামা নিয়ে যাওয়ার ক্ষেত্রে তৈরি হয়েছে জটিলতা, কারণ জেলে তাকে ইলাস্টিক দেওয়া পাজামা ব্যবহার করতে হবে, ফলে ওইসব জিনিস নিয়েই জটিলতা তৈরি হয়েছে। তবে জানা যাচ্ছে অনুব্রতর যে ওষুধ চলছে তা তাকে দেওয়া হবে। তাকে ব্যবহার করতে দেওয়া হবে ওয়েস্টার্ন টয়লেট। তার নিজের ওষুধ যদি তাকে ব্যবহার করতে হয় তাহলে তাকে আদালত থেকে অনুমতি নিতে হবে। এদিকে গতকাল দ্বিতীয়বার ইডির হাজিরা এড়িয়েছেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের 16 কোটি টাকার ফিক্সড ডিপোজিটের সন্ধান আগেই পেয়েছে ইডি। সেই FD যে গরু পাচারের টাকাতেই হয়েছে তা মনীষ কোঠারি জানিয়েছেন ইডিকে। এবার সুকন্যার আরও 10 কোটি টাকা ফিক্সড ডিপোজিটের সন্ধান পেল ইডি। বোলপুরের ব্যাংক অফ বরোদায় সুকন্যা মণ্ডলের নামে 11টি ফিক্সড ডিপোজিট রয়েছে। ওইসব ফিক্সড ডিপোজিটের মোট মূল্য 5 কোটি 27 লাখ টাকা। এছাড়াও সল্টলেক SBI-এর এক শাখায় রয়েছে 5টি ফিক্সড ডিপোজিট। এইসব ফিক্সড ডিপোজিটগুলোর মূল্য 4 কোটি 57 লাখ 66 হাজার 264 টাকা। ওইসব ফিক্সড ডিপোজিট খোলা হয়েছে 2 বছরের মধ্যে, সময়টা 2019 সালের মার্চ মাস থেকে 2021 সালের জানুয়ারির মধ্যে। ইডি হেফাজত থেকে এবার তিহার জেলে যাচ্ছেন অনুব্রত মণ্ডল। মঙ্গলবার তাকে 13 দিনের জেল হেফাজতের নির্দেশ দিল দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত। আর সেখানে রয়েছেন অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সাইগল হোসেন এবং তার হিসাবরক্ষক মনীষ কোঠারি। এবার একটাই প্রশ্ন উঠেছে, এবার কি তিহারে গিয়েই অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করবে ইডি? আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।